আসসালামু আলাইকুম। চলে এসেছি কিন্তু নতুন আইটি রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে জর্দা রান্না করব। তো জর্দার জন্য ফার্স্টে আমরা যে জর্দার যে লম্বা চালটা সেই চাল 1 কেজি চাল নেব। আর এখানে কিন্তু জর্দা কালার দিয়ে দারচিনি এলাচ দিয়ে চাউলটা সিদ্ধ করবে বন্ধুরা। তো চালটা সিদ্ধ 70% সিদ্ধ হয়ে গেলে আমরা চালটা ঝরিয়ে নেব। তো চালটা ঝরানো শেষ, এখনও প্রচুর পরিমাণে ঘি, দারচিনি এলাচ আর পোড়ার মতো 1 কেজি চালে 1.5 কেজি চিনি দিয়ে, বা আপনারা চিনি কম খেলে কম দিতে পারেন, এরকম করে দিয়ে অল্প পানি দিয়ে এই চিনিটাকে শিরা করে নিতে হবে বন্ধুরা। জর্দার রেসিপিটা আজকে খুব ইউনিকভাবে খুব সহজভাবে দেখাচ্ছি। তো বাবুর্চি স্টাইলে কীভাবে জর্দা রান্না করে সেটাই আপনার সাথে আজকে শেয়ার করছি। আর দিয়ে দিলাম এখন কমলা, যেটা না দিলেই হয় না, একটু তো টক দিতেই হবে জর্দাতে। তো এখন শিরাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ভাতের চাউলটা যেটা বাসমতির চাউল সেটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ দমে থাকবে, দম থেকে নামিয়েই পরিবেশন করে নিতে পারবেন নানান রকমের ফল দিয়ে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আর কমেন্টে জানানোর জন্য। আল্লাহ হাফেজ, টাটা।